ব্রিটেনের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আয়ন টিভির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার পূর্ব লন্ডনের ফরেস্ট গেটের আয়ন গ্রিলস রেস্টুরেন্টে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শামিমা মিতা এবং রীনা দাস। টেলিভিশনের কলাকুশলী, প্রযোজক, সাংবাদিক, উপস্থাপক শুভানন্দের প্রাণবন্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানটি। এ সময় টেলিভিশনটির সমস্ত সফলতার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়ন টিভির সিইও ও কর্ণধার আতাউল্লাহ ফারুক। এই নিয়ে দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের প্রতিবেদন। সাথে ছিলেন ফজলে রহমান পিনাক। ব্রিটেনের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইওন টিভির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আইওন টিভির সকল দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আইওন টিভির যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি হলো, খুবই ভালো লেগেছে। আজকে আয়োজন সবার জন্য শুভকামনা, খুবই ভালো লাগলো। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা আইওন টিভির পক্ষ থেকে। ঈদ মুবারক। আইওন টিভি আয়োজিত ঈদ অনুষ্ঠানে আমরা সবাই অনেক মজা করতেছি। রবিবার পূর্ব লন্ডনের ফরেস্ট গেটের আয়ন গ্রিলস রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই পুনর্মিলনী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক ছিলেন রীনা দাস ও শামিমা মিতা। এ সময় আয়ন টিভির কর্ণধার ও সিইও আতাউল্লাহ ফারুক টেলিভিশনটির সফলতা ও জনপ্রিয়তায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমাদের মধ্যে এই যে বন্ডিংটা, এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, এই যে রিলেশনশিপটা, এই যে ফিলিংসটা, এই যে ইমোশনটা, এটা যাতে সবসময় থাকে। ইফ উই হ্যাভ দ্যাট কাইন্ড অফ রিলিং ফিলিংস অ্যান্ড দ্য বন্ডিং, আমরা কখনো তাহলে হারবো না। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, আল্লাহ হাফেজ, গুড নাইট। টেলিভিশনের কলাকুশলী, প্রযোজক, শিল্পী, সাংবাদিক, উপস্থাপক শুভানন্দাইদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানটি। আসসালামু আলাইকুম। আমরা অনেকদিন পরে আজকে আমরা আমার আয়ান গ্রিলেন ক্যাটারিংয়ে একটা খুব সুন্দর একটা পার্টি হচ্ছে, আয়ান টিভি আয়োজন করছেন। আয়ান টিভির সবাইকে, টোটাল টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আই লাইক টু থ্যাংক আয়ান টিভি ফর অ্যারেঞ্জিং এ লাভলি ঈদ প্রোগ্রাম অ্যাট আওয়ার রেস্টুরেন্ট আয়ান গ্রিলেন ক্যাটারিং। আসসালামু আলাইকুম। আজকের পার্টিতে আয়ান টিভির সব স্টাফ যারা আসছে, আমাদেরকে সাপোর্ট করছে, থ্যাংক ইউ তাদেরকে সবাইকে। এই যে আজকে এখানে আয়ন গ্রিল একটা রেস্টুরেন্ট, আমাদের লোকাল একটা রেস্টুরেন্ট ওপেনিং হইতেছে, ওনারা ওটাই প্রমাণ করছেন যে আমরা থেমে থাকতে পারবো না। আয়ন গ্রিল বুঝছেনি, গুড ব্যবসা, এবার নয়া খুলছি। অনুষ্ঠানে নিউজরুম কোঅর্ডিনেটর কিশোর মুনিয়াকে চলতি মাসের বেস্ট নিউজ প্রেজেন্টার হিসেবে ঘোষণা করা হয়। পরিশেষে ছিল প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। চৌধুরী মুরাদ, আইওন টিভি নিউজ, লন্ডন।